আমি দেখতে পাচ্ছি লেক তাহোর একটি অংশ, অত্যন্ত স্বচ্ছ জল, পানির নিচের পাথরগুলো দৃশ্যমান। এটি লেক তাহোর একটি উইং। লেক তাহো লেক অনেক বড়, অনেক শাখা প্রশাখা তার। আমরা ওই পারে দেখছি ক্যালিফোর্নিয়া স্টেটের অংশ। আমরা লেক তাহো লেকটির বিশালত্বের একটি দৃশ্য ধারণ করার চেষ্টা করছি। অনেক বড় বড় পাইন গাছ লেকের পাড়ে ছড়িয়ে আছে। আমরা একটা উইং দেখছি, সামনে বিশাল লেক তাহো আমরা দেখতে পাচ্ছি। একই সাথে দেখতে পাচ্ছি আকাশচুম্বী সব পাইন গাছ সমূহ। দিস ইজ লেক তাহো। আমরা চতুর্দিকটাই দেখার চেষ্টা করছি। আমি একটা কাঠের ট্রেল ধরে হাঁটছি। আমার সামনে একটি কাঠের ট্রেল দেখা যাচ্ছে। আমি এই ট্রেল দিয়ে হাঁটছি এবং লেক তাহোর বিস্তৃত অবয়বকে আমার ক্যামেরার সামনে আনার চেষ্টা করছি। আমি উপভোগ করছি স্রষ্টার সৃষ্টিকে, উপভোগ করছি স্রষ্টার প্রকৃতিকে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি খুব কাছে থেকে স্রষ্টার এই সৃষ্টিকে দেখতে পাচ্ছি। বন, বনানি এবং এর ফাঁকেই বিস্তৃত লেক তাহো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বিশাল বিশাল পাথর। এই পাথরের উপরে ওঠার সাহস আমি করি না। আমি পাথরের কাছ থেকেই লেক তাহোর ভিউটা নেওয়ার চেষ্টা করছি। বাম দিকে গাছের আড়ালে পড়ে গেছে বিস্তৃত লেক তাহো। আমি সেখানেও যাওয়ার চেষ্টা করছি কাঠের ট্রেল ধরে। দেখা যাক লেক তাহোর কতটুকু অংশ আমি আমার ক্যামেরার চোখের সামনে আনতে পারছি। আমি চেষ্টা করছি লেক তাহোকে প্রজেক্ট করার জন্য। এটা পৃথিবীর অন্যতম 10টি লেকের কথা বললে তার মধ্যে লেক তাহো একটি অন্যতম লেক। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম গভীরতম লেক। এটা 5000 ফিট এলিভেশনে আছে সমুদ্র সীমা, সমুদ্র সি লেভেল থেকে। নর্মালি সি লেভেল থেকে 5000 ফুট উঁচুর সমস্ত লেকগুলোকেই আলপাইন লেক বলা হয়। সেই হিসাবে যেহেতু এটা 5000 ফিট উপরে আছে, এটি একটি আলপাইন লেক। লেক তাহো দেখার জন্য আমেরিকা তো বটেই, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই সামারে হাজার হাজার মানুষ এখানে আসে। এখানে এসে তারা সময় কাটায়, তারা বারবিউ করে। আমরাও এসেছি কয়েকটি পরিবার, বাঙালি পরিবার, নাভাডার রেনো শহর থেকে। আমরাও একটা বারবিউতে বারবিকিউ অনুষ্ঠান করছি। আমরা হাঁটছি কাঠের একটি ট্রেল ধরে বনবনানির ফাঁকে। আমরা দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই অবস্থিত লেক তাহো।
দেখা যাচ্ছে লেক তাহুর বিস্তৃত জলরাশি। আমরা আরেকটা উইংকে দেখতে পাচ্ছি লেক তাহুর। এটার সমস্তটা একসাথে দেখানো এটা সম্ভব নয়, সমস্তটা দেখানো সম্ভব নয়। আমরা আরেকটা অংশ দেখছি লেক তাহুর, ওই পারে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে বরফের গ্লেসিয়ার দেখা যাচ্ছে স্পষ্ট। আমরা গ্লেসিয়ার দেখতে পাচ্ছি, বরফ জমে আছে। গ্লেসিয়ার ওই সমস্ত বরফগুলোকেই বলা হয় যেগুলো ছামারেও গলে যায় না, এগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। প্রচুর পাখি লেক তাহুর উপর দিয়ে উড়ে যায়। আমরা দেখছি কিছু মানুষ বোটিং করছে। লেক তাহুর জল অত্যন্ত স্বচ্ছ, দেখছি পানির নিচের পাথর। এই পানি সমস্ত পাহাড়ের বরফ গলা পানি, অত্যন্ত শীতল পানি। লেক তাহুতে কোনো মানুষের বেশি সময় সাঁতরানোর এনার্জি থাকে না, তার শরীর ফ্রিজ হয়ে যায়, সে অবশ হয়ে যায় এবং সে ডুবে যায়। সুতরাং লেক তাহুর ভিতরে খুব বেশি একটা সাঁতরানো যায় না। মানুষ যারা আসে তারা পাড়েই মোটামুটি থাকে, শরীর ভিজায় বা পাড়েতেই তারা স্নান করে। আমি দেখছি লেক তাহুর।